Mahima, 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 Mahima,
তিনি পরমপিতা ব্রহ্মদেবের আরাধনায় মগ্ন হচ্ছেন। ওম নমঃ ওম যদা যদাহি ধর্মস্য উঠো ভক্ত বলো কি লাগি করিয়াছো শরণ, আমি তোমার বরদানে মনের মনোবাঞ্ছা করাইব পুর। কে জনশূন্য গভীর কাননে আমাকে ভক্ত ভক্ত বলে ডাকে? ও এসেছেন বড়দাতা, এসেছেন বড়দাতা, বড় সীতাশিষের ধারা, তব চরণে জানাই প্রভু আমি শত কোটি। বৎস আমি তোমাকে করিলাম আশীর্বাদ, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট বৎস, বলো আমার কাছ থেকে তুমি কি বর নিতে চাও? বলি গুরুদেব, সত্যিকার আপনি যদি আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকেন দয়াময়, তাহলে আমাকে এই বর দান করুন, আমি যেন স্বর্গ মর্ত ত্রিভুবন জয় করি চিরমর হয়ে থাকতে পারি এই সুসাগর পৃথিবী মাঝারে। ক্ষান্ত হও ভক্ত, ক্ষান্ত হও, নরজাতি বঞ্চিত জবরে সেবর তুমি পাইবে কেমন করে? লইয়াছো জনম হইবে মরণ, এত শাস্ত্রের কথা বলছো, অন্য কোনো বরচে নাও সেই বলেই দিতে রাজি। না না গুরুজি না, আমার অন্য কোনো নাই বলছো। ক্ষান্ত হও বৎস, শোনো, আমি তোমাকে প্রকারত্ব বরত্তবর করিলাম দান, যক্ষ রক্ষ নর কিন্নর বানর কারো হস্তে নাই হইবে মরণ, তবে একটি কথা মনে রেখে বৎস, এই 33 কোটি দেবতা গণের উপর কোনদিন তুমি না করিবে অন্যায় আচরণ, তা না হলে তোমার শিব হস্তে হইবে মরণ। কোথা না দেবে মরে থাকে, কোথা না দেবে মরে থাকে। গুরুদেব বলে গেলে যক্ষ রক্ষ নর কিন্নর বানর কারা হস্তে নাই হইবে মরণ, গর্ভধারিণী মাতৃ জনন নারীর উপর কোনদিন না করিব অন্যায় আচরণ, দেবতার উপর কোনদিন না করিব অন্যায় আচরণ, তা নহিলে শিব হস্তে হইবে মরণ, তাই নে আর বিলম্ব নাই করে কে কোথায় তো শীঘ্র করে